প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক বিষয়টা যেটা শুনেছি যেটা দেখছি সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একজন বিরোধী দলনেতা তিনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে তিনি সচেতন নয় কিছু কম্বল বিতরণ করা হবে গরিব মানুষের মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে তো সেখানে এত লোক হয়ে গেল আর তিনি সেখানে হুড়ো হুড়ি শুরু হয়েছে কম্বল নেওয়ার জন্য ছোট ছোট শুরু হয়েছে তাদের কোনো পরিকল্পনা নেই যে কীভাবে সুস্থভাবে বিতরণ করা হবে তিনি মজা দেখার জন্য সেখানে সেই মানুষগুলোকে ফেলে দিয়ে চলে গেলেন এবং এই ঘটনায় সাতজনা মানুষ আহত হলেন এবং তিনজন একটা বাচ্চা সহ মারা গেলেন এর দায়িত্ব কার কে দায়িত্ব নেবে এবং যারা যে পরিবারগুলো মারা গেল তাদের ভবিষ্যতের দায়িত্ব কে পালন করবে তো আমরা বলছি মৃত্যু নিয়ে রাজনীতি করা কখনোই উচিত হবে না উনি বিরোধী দল নেতা একটার পর একটা মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন এক এক দিন এক এক রকম গত বিধানসভা নির্বাচনের আগে থেকে তিনি ক্ষমতায় চলে এসছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন এইরকম ভাব সাপ উনি করে বেড়ান মানে বলা যায় না বাঙালিদের লজ্জা আমি মনে করি বাঙালিদের একটা লজ্জা একটা কুসন্তান এই কুসন্তান যার পরিবারে জন্ম দেবে সে পরিবারটা ভালো থাকতে পারে না তার বাবা মারা ভালো হতে পারে না ভালো থাকতে পারে না এবার বিজেপি বুঝুক আমাদের আর বলার কি আছে বিজেপি বুঝুক দলনেতা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি আমি দেখেছি বিধানসভাতে যান না ঠিকমতো গেলে হুজ্জুতি করে চলে আসেন মানে সবসময় টিভির পর্দায় থাকতে চান মানুষের সঙ্গে যত কতখানি জন মানে জন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেইটা টের পাবেন আর আগামী দিনে টের পাবেন মানে আগামী পঞ্চায়েত নির্বাচন কী করে ঠেকাতে হবে পঞ্চায়েত নির্বাচনে পায়ের তলায় জমি থাকবে না ক্যান্ডিডেট খুঁজে পাবে না আর বড় বড় লেকচার দেবে তৃণমূল এই করেছে সেই করেছে আরে বাবা ক্যান্ডিডেটটা জোগাড় করগা এখন বুতে বুতে যা সংগঠনটা তৈরি করগা মমতা ব্যানার্জির আঁচলে ছিলি ছত্রছায়ায় ছিলি অনেক দূর উঠেছিস মমতা ব্যানার্জির সিংহধনে অনেক বড় হয়েছিস এখন সেই দিদিকে গালাগালি করছিস দুবেলা লজ্জা লাগে না একটা বাপের কুসন্তান।